তাই করে এসেছে বাইশ কাকে বলে উদাহরণ দাও, বাবা কত বড় মুখস্থই হচ্ছে না, আমি কি করে পড়া দেবো আজকে, সারা কিছু পারবো না আজকে, আমি জানি আজকে আমাকে ধরবে, যেদিন পড়ে আসবে সেদিনকে তো পড়াই ধরে না আমাকে, ঠিক ছুটি হওয়ার আগে পড়া ধরবে বা এমন সময় পড়া ধরবে যখন আমাকে পড়া দিতেই হবে না, আর আজকে আমি পড়ে আসি না, আমি জানি আজকে আমাকে ধরবে, আমি কিছু পারবো না, আমি কি করবো, আমি কি বলবো, কিছু একটা ভাবতে হবে, কি আর বলবো, বলবো দুর্গাপূজার জন্য গড়িয়াহাটে গেছিলাম জামা কিনতে, অটোওয়ালার সঙ্গে ধরগর থেকে দেরি হয়ে গেছে, অটোওয়ালা মানে অটোওয়ালা অটো করে বাড়ি ফিরছিলাম তখন দেরি হয়ে গেছে, দুর্গাপূজা আসছে তাহলে 3 মাস বাকি, ঠিক যখন দেখবো আমার দিকে আসছে প্রশ্নটা টয়লেটে নাম করে বাড়ি চলে যাবো, আমি কিছু পড়বো না, সবার সামনে কান্দে তারপরে তুমি কিছু একটা হবে, ইনসাল্ট হয়ে যাবে, সালা আজকে সবাই পড়ে আসছে মনে হচ্ছে, সাইট্রিক অ্যাসিড যা 3টি কার্বলিক অ্যাসিড COOH, দূর পড়ে লাভ নেই, এখন পড়লে মুখস্ত হবে না টেনশনে, ভাবতে হবে এক্সকিউজ, ভাবতে হবে কি বলবো কি বলবো কি বলবো, বলবো পেট খারাপ ছিল সারাদিন উঠতেই পারিনি, বিছানায় শুয়েছিলাম না তো পায়ে পাথরে ছিলাম সারাদিন, পড়তে পারিনি একদম, বলবো মামা বাড়ি গেছিলাম, আমার দাদুর বিয়ে ছিল, মামার খুব শরীর খারাপ ছিল, দাদুর কি করে বিয়ে হবে, দাদুর শরীর খারাপ, মামার বিয়ে ছিল, তাতে তো অনেকদিন টাইম লাগে, বা মামার বিয়ে 3-4 দিন ধরে হবে, বিশ্বাসই করবো না, দাদা দিকে আমি কি করবো, সব কটা সালা বিদ্যাসাগরের বংশধর হয়েছে আজকে, ওনার তো নিজেরা পড়ে আসিস না, আমাকে চিন্তা কেটে কেটে পড়ায় আদায় করিস, আচ্ছা যদি না বলেছিস না সালা, বড় বড় হনু হয়ে গেছে একেবারে, পড়ে এসেছে দুলাই, কিন্তু আমি তো কিছু পারবো না, আমাকে স্যার সময় সামনে থাকবে, বাবা কত বড় বড় এখন আর পড়ে লাভ নেই, স্যার আসার সময় হয়ে গেছে, খুঁজি কেকে না পড়ে এসছে, এই 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 পড়ে এসছিস রে, পড়েছিস তো, ঠিক সত্যি বলছিস তো, তাহলে আমরা পার না, ঠিক আছে আমি আজকে পড়ে আসিনি, তাহলে যদি কান্দরে দাঁড় করে দেয় বাই চান্স আমাকে, তাহলে তুইও প্লিজ আমার সঙ্গে কান্দরে বাইরে চলবি, ঠিক আছে, মানে তুইও পারবি না আমি পারবো না, কিন্তু যদি তুই এক লাইনও পারিস না বাইরে চল, তোকে আমি দেখে নেবো, এই শোনা পারলেও বলিস না প্লিজ, আমি একা যদি পড়া না পারি না সবার সাথে খুব ইনসাল্ট হয়ে যাবে, বুঝলি তো, দেখ তুই যদি পড়া না দিস তাহলে তোকে আমি ফুচকা খাবো উইথ এক্সট্রা তেঁতুল জল, ফুচকার সাথে আমার সেটিং আছে, মানে আমার চেনা জানা আছে, ওই সেটিং নয়, তো প্লিজ প্লিজ ভাই, প্লিজ ভাই, যতই ফুচকা লোক দেখাই সালে আমার পড়া দিয়ে ছাড়বে, সারা বছর তো পড়ে না আসলে, একদিন পড়ে এসে পড়া দিলে হয়, পড়াতে জন্য ছোক ছোক করছে একেবারে, ভাইরাস দেহে প্রবেশ করে ওই দেহ কুশগুলির মধ্যে, সারা পড়াই হবে না আজকে, এক কাজ করি মাথা ঘোরার একদিন করে নিচে পড়ে যাই, তারপর নিচে পড়ে গিয়ে একটু বমি করি, তাহলে স্যার ভাববে অসুস্থ আর পড়া দিকে করবে না আমাকে, কিন্তু আমি তো যা আবার সারা একদিন করতে করতে এসে ফেলবো, কেউ বিশ্বাস করবে না আমাকে পড়তেই হবে, আমি কেন পৃথিবীতে আছি।